আমরা জানি যে হিজরি বর্ষের শেষ মাস হচ্ছে জুলহাজ, আর এই মাসে যেহেতু হজের কাজাদি সমাপ্ত হয় এজন্যই জুলহাজ মাস রাখা হয়েছে। ইসলামী শরিয়াতে এই মাসের গুরুত্ব অত্যন্ত অপরিসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের গুরুত্ব সম্পর্কে ইরশাদ করছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন। এবং কোরআন করিমের অন্য একটি সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়াদকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান নিঃসৃত বাণীর মাধ্যমে এই জুলহাজ মাসের ফজিলত, আমল এবং মর্যাদা সম্পর্কে সবিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি তাআলা মিন হাদিহিল আইয়াম, ইয়ানি আইয়ামিল আশরি, ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহি ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। রাহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে আল্লাহ তাআলা জিলহাজ মাসের প্রথম দশকের মতো এত মর্যাদাশীল আমল অন্য কোনো সময়ে রাখেননি। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের চেয়েও কি বেশি মর্যাদাপূর্ণ সে আমলগুলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, হ্যাঁ অবশ্যই জিহাদের চেয়েও বেশি মর্যাদাপূর্ণ, তবে ওই ব্যক্তি নয় যে ব্যক্তি নিজের মাল সহকারে নিজে আল্লাহর রাস্তায় বেরিয়ে গেল অতঃপর কিছুই ফিরে আসলো না, অর্থাৎ তার মালও শেষ হয়ে গেল, ওই লোকটিও আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন, সেটি ব্যতিক্রম। তাছাড়া জিলহাজ মাসের প্রথম দশকের মতো এর চেয়ে মর্যাদা আর কোনো আমল নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আল আশরু, ইয়ানি আশরু জিল হাজ্জ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে জিলহাজ মাসের প্রথম দশকের চেয়েও মর্যাদার দিন আর কোনো নেই। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই জিলহাজ মাসের প্রথম দশকের মর্যাদা এত বেশি, এই দশক সম্পর্কে রাহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবিস্তারে এই দশকের আমল সম্পর্কে বর্ণনা করেছেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি ইরশাদ করছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান রা হিলাল জিলহাজ্জিন। হযরত উম্মে সালমা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যখন জিলহাজ মাসের চাঁদকে অবলোকন করল, দেখল, ও আরাদা আইয়ুদাহিহা, এমত অবস্থায় যে সে কুরবানি করার নিয়ত করেছে, ইরাদা করেছে, ইচ্ছা করেছে, ফালা ইয়াখুস মিন শারিহি ওয়ালা মিন আসফারিহি, তার উচিত হবে সে যেন তার নখ এবং চুলগুলোকে কর্তন না করে। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান নিঃসৃত হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে জিলহাজ মাসের চাঁদ উদিত হওয়ার পরে যারা কুরবানি করবে, কুরবানি করার ইচ্ছে করবে, তাদের উচিত হবে তাদের চুল এবং নখ যেন না কর্তন করে কুরবানি করার আগ পর্যন্ত। এটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যে আমলের কথাটিকে বর্ণনা করেছেন, জুলহাজ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রোজা রাখা। জুলহাজ মাসে এই প্রথম দশকে রোজা এত মর্যাদাশীল, বিশেষ করে নয় তারিখ আরাফা রোজা অত্যন্ত মর্যাদাশীল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা
আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী কাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদাহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে আরাফার দিবসের রোজা, আমার ধারণা হয় যে ব্যক্তি আরাফার দিবসে রোজা রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের এবং পরবর্তী এক বছরের গুনাহসমূহ মাফ করে দিবেন। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান নিঃসৃত হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে জুলহাজ মাসের নয় তারিখ অর্থাৎ আরাফার দিবসের রোজাটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় এবং এক বছরের পূর্বের এবং পরের গুনাহগাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সম্মানিত দীন ও ভাই বোনেরা, আমরা জুলহাজ মাসের প্রথম দশমিকের আমল সম্পর্কে শুনছিলাম, তারপরে যে আমলটিকে আমলটুকু অত্যন্ত মর্যাদাশীল সেটি হচ্ছে বেশি বেশি করে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা, বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করা। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, আলা উনাব্বিউকুম বি খাইরি আমালিকুম ওয়া আসকাহা ইনদা মালিকিকুম, আমি কি তোমাদের কাছে এমন একটি আমলের বর্ণনা করব না যেটি অত্যন্ত উঁচু মানের আমল, যেটি তোমাদেরকে পরিশুদ্ধ করে দেবে এবং তোমাদের মর্যাদাকে তোমাদের মালিকের কাছে আল্লাহর কাছে বড় উঁচু করে দেবে এবং আল্লাহর রাস্তায় স্বর্ণ এবং রূপ্য দান করার চেয়ে অনেক বেশি সওয়াব হবে এবং আল্লাহর রাস্তায় মুখোমুখি শত্রুর মোকাবেলায় জিহাদ করার চেয়ে উত্তম। সাহাবীরা বললেন, ইয়া রাসূল আল্লাহ, সে আমলটি কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, সে আমলটি হচ্ছে আল্লাহ রাসূল বলছেন, কালা যিকরুল্লাহি আজ্জা ওয়া জাল্লা, সে আমলটি হচ্ছে আল্লাহর জিকির, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হৃদয়ের কোণায় মনে কোঠায় সবসময় সর্বদা সকাল সন্ধ্যায় হাঁটতে বসতে চলতে ঘুমাতে সকল অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি সুন্নাহ থেকে বর্ণিত সেই জিকিরগুলো, সেই মাসলুম দোয়াগুলো তেলাওয়াত করা এবং আল্লাহর জিকিরে রপ্ত থাকা, এটি সবচেয়ে বড় আমল। কারণ জিকিরের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, আহাব্বুল আমাল ইলাল্লাহি আন তামুতা ওয়া লিসানুকা রাতবিম মিন যিকরিল্লাহ, যে আল্লাহর কাছে সবচেয়ে নেক আমল হলো, ভালো আমল হলো এটি যে জিকির করতে করতে তোমার জিহ্বা আল্লাহর জিকিরে সিক্ত থাকতে থাকতে তোমার মৃত্যু হবে, এটি হচ্ছে সবচেয়ে বড় আমল। অতএব এই জুলহাজ মাসের প্রথম দশকে আমাদের উচিত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত সেই আল্লাহর প্রেমের নিদর্শনগুলোকে আমাদের হৃদয়ে ধারণ করা এবং সর্বদা আমরা এই দশকে জিকিরে রপ্ত থাকা। আরেকটি আমল হচ্ছে জিলহাজ মাসের দশ তারিখ, যেটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে মা আমালু আদমিউ মিন আমালি ইয়াউমিন নাহরে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিলহাজ মাসের দশম তারিখে এর চেয়ে উত্তম কোনো আমল নেই। সে আমলটি হলো সেই দিন আল্লাহর রাস্তায় কুরবানি করার মাধ্যমে রক্ত প্রবাহিত করা, পশু থেকে রক্তকে প্রবাহিত করার চেয়ে উত্তম আমল জিলহাজ মাসের দশ তারিখের, এর চেয়ে বড় আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেই। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, প্রত্যেকটি জবে করা প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার শিক পশম এবং খুর নিয়ে আল্লাহর দরবারে সেদিন হাজির হবেন, এবং যে ব্যক্তি দশম তারিখে নহর করবে, রক্ত প্রবাহিত করবে জীব জানোয়ার থেকে আল্লাহর রাস্তায় আল্লাহকে ভালোবেসে, ওই জীব জন্তুর রক্তগুলো মাটিতে পড়ার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানিকারীর গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। অতএব এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। আসুন আমরা এই জিলহাজ মাসের প্রথম দশকে কাজে লাগাই, বিশেষ করে এখন যখন প্যান্ডামিকের সময়, করোনা মহামারীর এই সময়ে আমাদের অফিস আদালত বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, আসুন না আমাদের অবসর সময়টাকে কাজে লাগাই। যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন,
নিয়ামাতান মাগুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহাতু ওয়াল ফারাগ। আল্লাহর কাছে সবচেয়ে বড় বেশি নিয়ামতপূর্ণ হচ্ছে বান্দার দুটি জিনিস, একটি হলো বান্দার সুস্বাস্থ্য এবং অবসর সময়। এই অবসর সময়কে আমরা কাজে লাগাই। আজকে আমরা অবসর সময়কে যদি কাজে লাগাতে পারতাম, আজকে ফুটবল খেলা নিয়ে আমাদের মাঝে দ্বন্দ্ব হতো না, আজকে খেলা নিয়ে আমরা মারামারি করে একজনকে হত্যা করতাম না। যখন মুসলমানের রক্ত নিয়ে খুলি খেলা খেলছে বিদর্মীরা, আর সেই বিদর্মীদের খেলা দেখার জন্যই আমরা যারা ফজরে জাগতে পারি না, তারা ফজরের পূর্বে উঠে খেলা দেখলাম, মুসলিম উম্মার কাছে আজ আমরা জানতে ইচ্ছে করে, হায়রে মুসলমান, এটি কি তোমাদের পরিচয়? অথচ জিলহাজ মাসেরই প্রথম দশকে আমলের মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করা কথা ছিল আমাদেরকে, আমরা এই আমলকে ভুলে গিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে অনেক দূরে চলে গিয়েছি। সম্মানিত দিনী ভাইরা, আসুন আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মিশ্রিত হাদিসগুলো আমল করি, আমাদের আমলকে শানিতকারী, বিশেষ করে রোজা রাখার মাধ্যমে এবং জিকির আজকারের মাধ্যমে, সবশেষে দোষী জিলহাজ কুরবানি করার মাধ্যমে আমরা আল্লাহ পাকের নৈকট্য লাভ করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই জিলহাজ মাসের মর্যাদা, বরকত এবং আমলগুলো করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।